এইগুন ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক প্রবলেম ট্যাক নতুন আরেকটা ভিডিও আজকে ভালো একটা খবর দিব যারা মোবাইল ডেটা ইউজ করি আমরা তাদেরকে অবশ্য থাম্বনেল দেখেই বুঝে গেছেন আজকে কোন নিউজটা দিব তবে হ্যাঁ আমি যে নিউজটা দিব আপনাদেরকে সেটা যদি আপনারা না দেখেন তাহলে মিস করবেন কারণ বর্তমান থেকে অর্থাৎ আজকে থেকে 28 এপ্রিল 2022 তারিখ থেকে এখন সকল মোবাইল অপারেটর কর্তৃক যে নতুন প্যাকেজগুলো চালু হয়েছে সেগুলো কিন্তু সবগুলোই ডাটার ম্যাথ হচ্ছে আনলিমিটেড অর্থাৎ এগুলোর ম্যাথ নেই তবে এগুলোর ভিতরে সবথেকে ফোকাস করার ভিতরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমার মতে নির্বিচ্ছিন্ন মাসিক ইন্টারনেট প্যাকেজ যেটা রয়েছে সেটা আমার কাছে খুব ভালো লেগেছে তবে বর্তমানে স্টার্টিং করেছে এই প্যাকেজগুলো দিয়ে ভবিষ্যতে আরও ভালো প্যাকেজগুলো আসবে সেই আশাই করি তবে বর্তমান যেটা রয়েছে জিপিতে দুইটা প্যাকেজ রয়েছে আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে 399 টাকা দিয়ে আপনি প্রতিদিন 1 GB করে ইউজ করতে পারবেন আরেকটা হচ্ছে 649 টাকা দিয়ে আর 30 দিন মেয়াদে আপনি প্রতিদিন 2 GB করে ইউজ করতে পারবেন এটা হচ্ছে নির্বিচ্ছিন্ন মাসিক ইন্টারনেট প্যাকেজ আপনারা জানতে পারেন বা এটা কিন্তু নতুন প্যাকেজগুলো রয়েছে এবার জিপিতে দুইটা নতুন প্যাকেজ এনেছে একটা হচ্ছে 15 GB যেটা রয়েছে সেটার প্রাইস হচ্ছে 1099 টাকা এবং আরেকটা হচ্ছে 5 GB সেটার প্রাইস হচ্ছে 449 টাকা এগুলো হচ্ছে আনলিমিটেড ম্যাথ থাকবে এগুলো আপনি যতদিন খুশি ততদিন ম্যাথে ইউজ করতে পারবেন আচ্ছা রবিতে এসেছে একটা নতুন প্যাকেজ 10 GB 319 টাকা দিয়ে তারপর বাংলা লিঙ্কে আছে 5 GB আছে 306 টাকা দিয়ে এছাড়া টেলটকে দুটা প্যাকেজ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন 26 GB 309 টাকা এবং 6 GB 127 টাকা আপনারা এই প্যাকেজগুলো ইউজ করতে পারবেন এগুলোর কোনো ম্যাথ থাকবে না আমি তো বলে দিচ্ছি যে আপাতত কিন্তু এটা স্টার্ট হয়েছে ভবিষ্যতে এরকম আরও অনেক প্যাকেজ আসবে যেগুলো আমরা হয়তো বা ডাটা মোবাইল ডাটা ইউজার যারা রয়েছি সবাই কিন্তু অনেক হ্যাপি হব যেহেতু আনলিমিটেড মেয়াদের জন্য আমাদের প্যাকেজের প্রয়োজন হয় কারণ বিভিন্ন সময় দেখা যাচ্ছে আমাদের বাসায় যদি ওয়াইফাই কানেকশন থাকে তবুও কিন্তু আমরা কিন্তু ব্রডব্যান্ড কানেকশন ব্যতীতও কিন্তু বাইরে গিয়ে ডাটা ইউজ করে থাকি তখন কিন্তু এরকম ডাটা প্যাকেজ আমাদের খুব কাজে লাগে আশা করি ভিউয়ার্স আজকে এই ভিডিওটা থেকে আপনারা উপকৃত হতে পেরেছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট মাস্ট জানান নতুন যে প্যাকেজ গুলো এসেছে মোবাইল অপারেটর কর্তৃক যে চালুকৃত নতুন প্যাকেজ সমূহ এগুলো আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম